सो हेलो डार्क डार्लिंगस, আমি কৌস্তব। ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিওফাইট। আর আজকে কিউরিওফাইটে তোমাদের জন্য থাকছে টপ ফাইভ হন্টেড প্লেসেস ইন বাংলাদেশ। তোমরা যদি ভূত বা আত্মা বা জিনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, ইউ মাস্ট ভিজিট দিস প্লেসেস। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওটাতেই রিভিল হতে চলেছে বাংলাদেশের ডিপেস্ট এবং ডার্কেস্ট সিক্রেটসগুলো। আর তোমরা প্লিজ এখনই একটা লাইক করে দাও, এম রাখলাম 350 লাইকসের জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। নাম্বার ফাইভে রয়েছে ঢাকা এয়ারপোর্ট রোড। বাংলাদেশের সব থেকে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা এই ঢাকা এয়ারপোর্ট রোড। মনে করা হয় রাত 12টার পরে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই ডেঞ্জারাস, কারণ এখানে সাদা শাড়ি পরে একজন মহিলাকে নাকি রাস্তায় দেখা যায়। অনেক প্রত্যক্ষদর্শীর মতে সেই মহিলা গাড়ির দিকে ছুটে আসে অথবা রাস্তা পার করে। সেই সময় গাড়ির চালক যখন ব্রেক দেন, ব্রেক লাগে না এবং সেই কারণে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। মনে করা হয় এই মেয়েটা এই ঢাকা এয়ারপোর্ট রোডেই কোনো কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাই জন্য এই মেয়েটার আত্মা এই ঢাকা এয়ারপোর্ট রোডেই ঘুরে বেড়ায় এবং অন্য গাড়ি চালকের ক্ষতি করার চেষ্টা করে। আর বেশিরভাগ সময়ে নিকুঞ্জ এবং বিমান অফিসের মাঝখানের রাস্তায় এই অতৃপ্ত আত্মাকে দেখা যায়। নাম্বার ফোরে রয়েছে পুরনো DOHS বনানী ঢাকার একটা আন্ডার কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্ট। একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই অ্যাপার্টমেন্টে যায় ইনভেস্টিগেশনের জন্য। সেখানে গিয়ে একটা দেওয়াল জুড়ে তারা বিভিন্ন ডেমনিক সাইন দেখতে পায়, বিভিন্ন চিহ্ন দেখতে পায় এবং অজানা ভাষায় কোনো লেখা দেখতে পায়, যেগুলো প্রুফ করে যে এখানে কোনো স্যাটানিক রিচুয়াল হচ্ছিল যার মাধ্যমে শয়তান বা জিনকে ডাকা হচ্ছিল। অনেকে মনে করেন এই সিম্বলগুলো, এই লেখাগুলো ইফ্রিতের জন্য, ইফ্রিতকে এগুলোর মাধ্যমেই নাকি আমাদের পৃথিবীতে আহ্বান জানানো হচ্ছে। ইনভেস্টিগেশনের দরুন টিমের একজন মেম্বারের পিঠে কোনো অদৃশ্য এন্টিটি যেন আঁচড় কাটে। এবং আরেকটা ভয়ের ব্যাপার যেটা হচ্ছে, এই পুরনো DOHS-এর লেন 5 এবং 4 নাকি কবরের ওপর নির্মিত বলে মনে করা হয়। নাম্বার থ্রিতে রয়েছে ধানমন্ডির রোড নাম্বার 27-এর একটা অ্যাপার্টমেন্ট। মনে করা হয় এই অ্যাপার্টমেন্টে একটা এক্সোরসিজমের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এক্সোরসিজমের মাধ্যমে কোনো বিদেহী অতৃপ্ত আত্মাকে কোনো শরীর থেকে বার করে আনা হয় যেখানে সে ভর করেছে। অনেক লোকজন এখানের এই ফ্ল্যাটটাতে থাকার চেষ্টা করেছে কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে, কারণ কোনো অদৃশ্য শক্তি যেন তাদের ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারাস করে। জনশ্রুতি রয়েছে এখানে একটা মেয়ে সুসাইড করে অ্যান্ড তারপর থেকেই এই অ্যাপার্টমেন্টটা হন্টেড হয়ে ওঠে। নাম্বার টুতে রয়েছে সাইদুল্লাহ হল পন্ড ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাইদুল্লাহ হল সংলগ্ন যে পুকুরটা রয়েছে সেটা হন্টেড বলে মনে করা হয়। বিগত 30 বছরে কমপক্ষে 10 থেকে 15 জন এই পুকুরে ডুবে মারা যায়, কিন্তু এই মৃত্যুগুলো অস্বাভাবিক, কারণ প্রত্যেকেই প্রায় ভালো সাঁতার জানতেন এবং এত ছোট পুকুরে সাধারণত কেউ ডুবে মারা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এই পুকুরে স্নান করা বা পুকুরে নামার অনুমতি নেই। এই সাইনবোর্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মী সেখানে লাগায় সে বলে যে সাইনবোর্ডটা লাগাবার পর থেকেই তার যেন অস্বস্তি হচ্ছিল। রাতে সে স্বপ্নে একজন বুড়িকে দেখে, সেই বুড়িটা বলে যে সে তার খাবার কেড়ে নিয়েছে আর এর ফল ভালো হবে না, এর জন্য সেই কর্মচারী তার চাকরি ছেড়ে দেয় ভয়েতে। নাম্বার ওয়ানে রয়েছে লালবাগের কেল্লা। অ্যাকর্ডিং টু রেকর্ডেড হিস্ট্রি এই লালবাগের কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র সুবাদার মোহাম্মদ আজম শাহের তত্ত্বাবধানে, কিন্তু তাকে দিল্লিতে ফিরে আসতে হয়, তাই জন্য এই দুর্গ নির্মাণের কাজ সম্পন্ন করেন তার ভাই শাহিস্তা খান। কিন্তু এই দুর্গটা তার জন্য লাকি ছিল না, এখানে তার মেয়ে পরিবিবির মৃত্যু ঘটে আর এই লালবাগের কেল্লার মধ্যেই পরিবিবির টুম রয়েছে।
এই লালবাগের কেল্লা থেকে অমাবস্যার রাতে নাচ এবং গানের শব্দ শুনতে পাওয়া যায়। অনেক বয়স্ক মানুষ এটা বলেন যে অমাবস্যার রাতে পরিবিবির আত্মা ফিরে আসে এবং সেই নাকি দুর্গের মধ্যে নাচ এবং গান করে। অনেকে এই দুর্গের ভেতর থেকে একটা মানুষকে ঘোড়ায় চেপে বেরিয়ে আসতে দেখে নামাজের ঘরে যাওয়ার জন্য, কিন্তু তখন রাত 3টে বাজে আর নামাজ সাধারণত 4টে বা 5টার দিকে হয়। একদিন সেই ঘোড়সওয়ার লোকটা যখন রাত 3টে সাড়ে 3টের সময় সেই নামাজের ঘরে যায়, তখন কয়েকজন মানুষ সেই ঘরে যায়। ঘরে গিয়ে তারা কাউকে দেখতে পায়নি। অনেক হিস্টোরিয়ানের মতে এই লালবাগের কেল্লাতে একটা গোপন সুড়ঙ্গ রয়েছে যেটা আগ্রার সাথে কানেক্টেড। তাই জন্য ব্রিটিশ আমলে অনেক ব্রিটিশ অফিসার সেই সুড়ঙ্গটা কোথায় খুলছে সেটা দেখার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের চেষ্টা বিফলে যায়। কারণ তারা যতবারই কাউকে না কাউকে পাঠিয়েছে, তারা কেউই কখনো ফিরে আসেনি। সো বন্ধুগণ, কেমন লাগলো ভিডিওটা? কারা কারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো কমেন্ট করে জানাও। তোমরা কি চাও ইন ফিউচার আমি বাংলাদেশ নিয়ে আরও ভিডিওস বানাই? সেটাও তাহলে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড সবার সাথে শেয়ার করো। আর কিউরিও ফাইটে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও অ্যান্ড সিলেক্ট দ্য অল অপশন, যাতে কিউরিও ফাইটের প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টেল দেন বাই, স্টে কিউরিয়াস, বিকজ আই ফিড ইওর কিউরিওসিটি। গুড নাইট অ্যান্ড horror dreams.